السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إذا الشمس كورت، وإذا النجوم انكدرت، وإذا الجبال سيرت، وإذا العشار عطلت، وإذا الوحوش حشرت، وإذا البحار سجرت، وإذا النفوس زوجت، إلى آخر السورة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل، آمين يا أرحم الراحمين. الحمد لله যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করছি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। প্রিয় দীনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের চলমান এই কোর্স পবিত্র কোরআনুল কারীমের বিশুদ্ধ সরল অনুবাদ তিলাওয়াতের সাথে সরল অনুবাদ তর্জমা এবং তাফসির শিক্ষা লেভেল 1, অর্থাৎ পারা নাম্বার 29, পারা নাম্বার 30 এবং পারা নাম্বার 28। এই কোর্সের আজকে আমাদের 23তম ক্লাস। আমরা এই পর্যন্ত মাশাআল্লাহ আম্মা পাড়ার বেশ কয়েকটা সুরার সরল অনুবাদ তর্জমা এবং তাফসির শেষ করেছি, যেটা আপনারা এই গ্রুপের মধ্যেই পাবেন। ক্লাস 1, ক্লাস 2 এভাবে করে করে ক্লাস 22 পর্যন্ত দেওয়া আছে। গত ক্লাসে আমরা গত ডেটে আমরা 22 নম্বর ক্লাস কভার করেছিলাম, এবং 22 নম্বর ক্লাসে আমরা সূরাতুল মুতাফফিফিন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের 23তম ক্লাস, এবং এই ক্লাসে ইনশাআল্লাহ আমরা দুটো সূরা, ইনশাআল্লাহ তাআলা দুটো সূরা এর সরল অনুবাদ এবং প্রাসঙ্গিক তর্জমা এবং তাফসির শিখব ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের ইলেক্টেড দুটো সূরা হচ্ছে: এক নম্বর হলো সূরাতুত তাকবীর, সূরা নম্বর 81, যেটা একটা মাক্কি সূরা, এখানে 29টা আয়াত আছে, এবং দ্বিতীয় সূরাটা হচ্ছে সূরাতুল ইনফিতর, যেটা 82 নম্বর সূরা, যেখানে 19টা আয়াত আছে, এটা একটা মাক্কি সূরা। তো এই দুটো সূরা একসাথে নেওয়ার কারণ হচ্ছে এই দুটো সূরা হচ্ছে পেয়ার, বা এই দুটাকে একত্রে যদি আমরা পড়ি তাহলে একটা বড় অর্থ আমরা আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ যদি এই হাদিসটার দিকে একটু মনোযোগ দিই। হাদিসটা তাবারিতে এসেছে, আগে আমরা এটা পড়ছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি, বা যে কেউ কেয়ামতকে যদি সচক্ষে দেখতে চায়, কোনো ব্যক্তি যদি কেয়ামতকে প্রত্যক্ষ দেখতে চায়, সে যেন এই দুইটা সূরা পড়ে। একটা হচ্ছে ইদা শামসু কুওয়িরাত, মানে সূরাতুত তাকবীর, আর একটা হচ্ছে ইদা সামাউন ফাতারাত, বা সূরাতুল ইনফিতর, আর একটা হচ্ছে ইদা সামাউন শাক্কাত, যেটা ইনশিকক আমরা পড়ে এসেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা সূরার কথা বলেছেন, যে যদি কোনো ব্যক্তি ইচ্ছা হয় যে সে কেয়ামতের ভয়াবহতা বা সেদিন কীভাবে কেয়ামত হবে এই দৃশ্যটা যদি কেউ দুনিয়াতেই প্রত্যক্ষ করতে চায়, সে মাত্র তিনটা সূরা পড়ুক। একটা হলো সূরাতুল তাকবীর, দ্বিতীয়টা হচ্ছে সূরাতুল ইনফিতর, এবং তৃতীয়টা হচ্ছে সূরাতুল ইনশিকক। তো আমরা ইনশিকক অলরেডি পড়েছি, আজকে আমরা এই জন্য দুটো সূরাকে একসাথে নিচ্ছি, একটা হচ্ছে সূরাতুত তাকবীর এবং একটা হচ্ছে সূরাতুল ইনফিতর। এই হাদিসটা তিরমিজিতে এসেছে, 3333 নম্বর হাদিস। তো এখানে ব্যাখ্যায় এসেছে, হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে এখানে প্রথম ছয়টা আয়াতে, মানে এই সূরা তাকবীরের প্রথম ছয়টা আয়াতের ভাষ্য মতে কেয়ামতের প্রথম অংশ, মানে সিংহায় প্রথমবার ফু যখন দেয়া হবে
তখন কি কি ঘটনা ঘটবে এটা ব্যাখ্যা করা হয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে কেয়ামতের পূর্বে 6টা নিদর্শন হবে, মানে কেয়ামত যখন যেদিন হবে তার আগে আগে 6টা নিদর্শন দেখা যাবে। যেমন যখন মানুষ হাটে বাজারে থাকবে তখন হঠাৎ করেই সূর্যের লাইট বা সূর্যের আলোটা চলে যাবে, এবং তারকারাজি যত তারকাগুলো আছে এই সমস্ত তারাগুলোকে দেখা যাবে, এবং তারা দেখতে পারবে তারাগুলো খসে খসে পড়ে যাচ্ছে, ফলে তারা আশ্চর্য হবে। তারা তাকিয়ে দেখার সময়ে হঠাৎ করে তারকাগুলো খসতে থাকবে। এরপর পাহাড়গুলো, পাহাড় যেগুলো আছে খুবই শক্তিশালী পাহাড়গুলো, এগুলো মাটির উপরে আছড়ে পড়বে, নড়াচড়া করতে থাকবে, যেন মনে হবে এদেরকে বিক্ষিপ্ত ধুলোর মতো করে দেয়া হয়েছে। তখন মানুষ এবং জিনের কাছে এবং জিন মানুষের কাছে ছুটে আসবে, জন্তু জানোয়ার পাক পাখালি সবাই মিশে যাবে এবং একে অপরের সাথে একত্রিত হয়ে যাবে। যেমন আল্লাহ পাক বলেছেন যে আর যখন বন্য পশুগুলোকে একত্রিত করা হবে, এই সুরের 5 নম্বর আয়াতে। অতঃপর জিন মানুষদেরকে বলবে যে আমরা তোমাদের নিকট সংবাদ নিয়ে আসছি। তারা যখন সাগরের নিকট যাবে তখন দেখতে পারবে যে সাগরের মধ্যে আগুন জ্বলছে। এই সময়ে সপ্ত জমিন এবং সপ্ত আসমান পর্যন্ত এক ফাটল ধরবে, এরপর এক বায়ু এসে তাদেরকে মৃত্যু দিবে। তো তাবারির মধ্যে এই বর্ণনাটা আছে, যেটা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন বিখ্যাত কারী এবং কোরআনের মুফাসসির সাহাবি ছিলেন, তিনি এটা ব্যাখ্যা করে গেছেন। তো যাই হোক, মূল কথাটা হচ্ছে যে সূরা তাকবীর, সূরাতুল ইনফিতর এবং সূরা ইনশিকাক, এই তিনটা সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা স্পেসিফিক কারণের জন্য পড়তে বলেছেন, সেটা হলো কেউ যদি কেয়ামতের ভয়াবহতা, সেদিন কিভাবে কেয়ামত হবে, এইটা যদি দুনিয়াতেই কেউ স্বচক্ষে দেখতে চায় সে যেন সূরা তাকবীর পড়ে। তা আমরা একটু জেনে নেব আজকে সূরাটার আসলে অর্থটা কী এবং এর প্রাসঙ্গিক কী ব্যাখ্যা হতে পারে। তা আমরা শুরু করছি সূরা তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পবিত্র কোরআন কারিমের 81 নম্বর সূরা, যেখানে 29টা আয়াত আছে এবং এটা একটা মাক্কী সূরা। এটা হলো একটা মাক্কী সূরা। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াত আল্লাহ পাক বলেছেন ইদা শামসু কুওয়িরাত। ইদা শামসু কুওয়িরাত, ইদা মানে হচ্ছে যখন, আমরা বলেছি ঈদ মানেও যখন, ইদা মানেও যখন, ঈদ মানে হচ্ছে অতীতকালে যখন, ইদা হচ্ছে ভবিষ্যৎকালে যখন। তো এখানে ভবিষ্যৎকালে যখন অর্থে এসেছে ইদা, মানে যখন, শামসু মানে সূর্য, কুওয়িরাত, কুওয়িরাত মানে হচ্ছে গুটিয়ে নেওয়া হবে বা আলোহীন হয়ে যাবে। ইদা শামসু কুওয়িরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে বা সূর্যকে আলোহীন করা হবে বা সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। ওয়া ইদা নুজুমুন কাদারাত, ওয়া ইদা এবং যখন, আর নুজুম মানে তারকাগুলো, নাজমুন মানে হচ্ছে একটা তারা, নুজুম মানে হচ্ছে অনেকগুলো তারা। যেমন একটা সুরাই আছে কোরআনে, ওয়া নাজমি ইদা হাওয়া, সুরা নাজম, তো এটা হচ্ছে নাজম শব্দের বহু বচন নুজুম। তো ওয়া ইদা নুজুম এবং যখন তারকাগুলো, মানে পুরো মহাবিশ্বের যে তারকারাজি আছে, আমরা দুনিয়ার আকাশ থেকে দেখতে পারি বা পৃথিবীর জমিন থেকে যে আকাশটা দেখা যায় সেখানে যে তারাগুলো দেখছি আমরা, ওয়া ইদা নুজুম এবং যখন তারকাগুলো, ইনক্যাদারত, ইনক্যাদারত মানে বিক্ষিপ্ত হবে বা খসে খসে পড়বে, বোঝা যাচ্ছে সেখানে কোনো মাধ্যাকর্ষণ আর কাজ করবে না, কোনো মহাকর্ষ বল আর থাকবে না, কোনো অভিকর্ষ বলও থাকবে না, সিঙ্গায় ফু দেওয়ার সাথে সাথে এগুলো সব ডিস্ট্রয়েড হয়ে যাবে এবং মনে হবে তারাগুলো যেন খসে খসে পড়ে যাচ্ছে। ইদা শামসু কুওয়িরাত, যখন সূর্যকে আলোহীন করা হবে, ওয়া ইদা নুজুমুন কাদারত এবং যখন তারকারাজি খসে খসে পড়ে যাবে। ওয়াইদাল জিবাল সুয়িরাত, ওয়াইদা এবং যখন, আল জিবাল মানে পর্বতমালা, জাবাল মানে একটা পাহাড়, জিবাল মানে অনেকগুলো পাহাড়, তাহলে ওয়াইদাল জিবাল এবং যখন পর্বতমালাগুলো কি হবে, সুয়িরাত, সুয়িরাত মানে চালানো হবে। চালানো হবে বলতে এখানে পাহাড়গুলোকে দেখে মনে হবে এরা চলছে, কোনো একজন মহান শক্তিধর স্রষ্টা এবং মহান একজন সত্তা, তার নির্দেশে মনে হবে যে পাহাড়গুলো যেন চলছে। ওয়াইদ আল ইশার উত্তিলাত, এবং যখন, ইশার মানে হচ্ছে 10 মাসের মানে পূর্ণ গর্ভবতী উস্ত্রী, যেটাকে আমরা বলি মানে মহিলা উট, যেটা গর্ভবতী, যেটা খুবই দামি প্রেশিয়াস আরবে, এবং ওই সময় খুব প্রেশিয়াস ছিল যখন এই সুরা নাজিল হচ্ছিল,
তো এরকম মূল্যবান গর্ভবতী উটনিকে উত্তিলাত উৎক্ষেপ মানে উৎক্ষেপ উপেক্ষিত হবে, উপেক্ষিত বলতে তাকে কেউ মূল্যায়ন করবে না, তার দিকে কেউ ফিরেও তাকাবে না। ওয়াইদালে ঈশা আর উত্তিলাত, যখন 10 মাসের পূর্ণ গর্ভবতী স্ত্রীকে উপেক্ষিত করা হবে বা সে উপেক্ষিত হবে, তাকে কেউই মূল্যায়ন করবে না, সেদিকে তাদের মানুষের কোনো ভ্রুক্ষেপই থাকবে না। ওয়াইদাল উহুশ উহুশিরত ওয়াইদা, এবং যখন উহুশ মানে হচ্ছে বনের যে বন্য প্রাণী, আমরা যেটা বলি যে বন্য প্রাণীরা আছে, এই বন্য প্রাণীদেরকে হুশিরত, হুশিরত মানে একত্রিত করা হবে, যখন বন্য প্রাণীদেরকে বা বন্য পশুদেরকে একত্রিত করা হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরত, ওয়াইদাল বিহারু সুজ্জিরত, এটা একটা অ্যামেজিং আয়াত। ওয়াইদা, এবং যখন, আল বিহার মানে সমুদ্র, এই পুরো মহাসাগরগুলো, পৃথিবীতে যত মহাসাগর আছে সবগুলোর কথা বলা হচ্ছে। সুজ্জিরত, সুজ্জিরত মানে আগুন জ্বালিয়ে দেয়া হবে, মানে মনে হবে যেন সমুদ্রের মধ্যে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা কিন্তু এখন মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে জানতে পারি যে সাগরের নিচে কিন্তু উত্তপ্ত অনেক লাভা আছে এবং অনেক আগ্নেয়গিরি সাগরের তলদেশে আছে। আল্লাহ পাক সেটাই বলেছেন, ওই সময় এটা ফেটে যাবে এবং সেটা উদ্গীরণ হবে, মনে হবে যেন সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ওয়াইদান নুফুস জুউইজাত, এরপর কি হবে, এরপর দ্বিতীয় সিংহের পর যেটা হবে, প্রথম এই এই পর্যন্ত ছিল প্রথম সিংহায় ফু দেওয়ার পরের ঘটনা, এবার দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পর কি হবে। ওয়াইদান নুফুস জুউইজাত, ওয়াইদা এবং যখন, নুফুস নফসের বহুবচন নুফুস মানে আত্মাগুলোকে, জুউইজাত মানে জুড়ে দেয়া হবে, জুড়ে দেয়া হবে মানে আত্মাগুলোকে যার যার দেহের সাথে জুড়ে দেওয়া হবে। পুনরুত্থানের পর আল্লাহ পাক যার যার দেহে আত্মা জুড়ে দিবেন। ওয়াইদাল মাউউদাত সুইলাত, ওয়াইদা এবং যখন, আল মাউউদাহ মানে হচ্ছে যে মেয়ে বাচ্চাদেরকে, আইয়ামে জাহেলিয়ার কথা আমরা জানি, সেটা শুধু মক্কা না, এখনকার গডলেস ওয়ার্ল্ড এটাও, আইয়ামে জাহেলিয়া। তো আল মাউউদাহ অর্থ হচ্ছে জীবন্ত দাফনকৃত কন্যা সন্তান, যে মেয়ে সন্তানদেরকে জন্মের আগেই বা জন্মের পর শুধুমাত্র মেয়ে হওয়ার অপরাধে হত্যা করা হয়েছে, ভ্রূণ নষ্ট করা হয়েছে, সবগুলোকে অ্যাবর্শন করা হয়েছে, আল্লাহ পাক এই সবগুলোকেই, জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে সুইলাত, তাকে জিজ্ঞেস করা হবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত প্রথিত কন্যা সন্তানদেরকে জিজ্ঞেস করা হবে, কি জিজ্ঞেস করা হবে, বিআই যামবিন কুতিলাত, বিআই মানে কোন কারণে, বিআই যামবিন কোন গুনার কারণে বা কোন অপরাধে, কুতিলাত তোমাকে হত্যা করা হয়েছিল, বিআই যামবিন কুতিলাত কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল, মানে আলটিমেটলি বিচারটা হবে তাদের যারা তার সাথে অন্যায়টা করেছে। এখানে ওই মেয়ে বাচ্চাগুলোকে জীবন্ত করে আল্লাপাক জিজ্ঞাসা করবেন যে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। ওয়াইদা সুহুফু নুশিরত, আল্লাপাক পরের আয়াতে বলছেন ওয়াইদা সুহুফু নুশিরত, ওয়াইদা এবং যখন, সুহুফ হচ্ছে সহিফা এর বহু বচন, সহিফা মানে আমল নামা, এখানে সুহুফ মানে সব আমল নামাগুলো, নুশিরত উন্মোচিত হবে, নাশরা মানে ব্যাখ্যা করা, এখানে খোলা উন্মোচন করা। ওয়াইদা সুহুফু নুশিরত, যখন আমল নামাগুলো উন্মোচিত করা হবে। ওয়াইদা সামা উন কুশি, ওয়াইদা সামা উ, ওয়াইদা এবং যখন, সামা মানে আকাশ, কুশিতত মানে হচ্ছে খুলে দেয়া হবে বা আবরণ, আকাশের যে আবরণটা আছে এটা তুলে দেয়া হবে, মানে আকাশ আমরা যেটা দেখছি এই মেঘের এই বলয়টা থাকবে না, আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারবো। ওয়াইদা সামা উ কুশিতত, এবং যখন আকাশের সামনের আবরণকে অপসারিত হবে বা তুলে দেওয়া হবে। এবং ওয়াইদ আল জাহিম সুইরত, ওয়াইদা এবং যখন, আল জাহিম মানে জাহান্নামকে, সুইরত মানে প্রজ্বলিত করা হবে। ওয়াইদ আল জাহিম সুইরত, এবং যখন জাহান্নামকে উত্তপ্ত করা হবে বা আগুন জ্বালানো হবে, প্রজ্বলিত করা হবে। ওয়াইদ আল জান্নাত উজলিফাত, এবং যখন, আল জান্নাহ মানে জান্নাত, উজলিফাত মানে নিকটে আনা হবে। ওয়াইদ আল জান্নাত উজলিফাত, যখন জান্নাতকে নিকটে আনা হবে, মানে সিস্টেমটা এমন হবে, অন্য হাদিসে এসেছে যে জাহান্নাম এর উপরে থাকবে পুলসিরাত এবং তারপরে থাকবে জান্নাত, জান্নাত দেখা যাবে
এবং জাহান্নামের উপর দিয়েই প্রত্যেক আদম সন্তানকেই সিরাত পার হতে হবে। এই জন্য দুটোকেই কাছাকাছি আনা হবে এবং জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, আগুন জ্বালিয়ে রাখা হবে। আলিমাত নাফসুন, আল্লাহ পাক বলছেন আলিমাত নাফসুন মা আহদারাত। আলিমাত নাফসুন, আলিমাত মানে জেনে যাবে, নাফসুন মানে প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেক সত্তা, মা আহদারাত সে কি নিয়ে উপস্থিত হয়েছে সেদিন বা আজকের সেই দিনে, কোন সত্তা কি আমল আকিদা এবং পরকালের পাথেয় নিয়ে উপস্থিত হয়েছে প্রত্যেক নফস তা জেনে যাবে। আল্লাহ পাক এই পর্যন্ত বলার পরে পরের অংশ গিয়ে বলছেন ফালা উকসিমু বিল খুন্নাস, ফালা কখনো নয়, অতঃপর উকসিমু আমি শপথ করছি, বিল খুন্নাস খুন্নাসের শপথ করছি। খুন্নাস মানে হচ্ছে মানে পশ্চাদ পশ্চাদ অপ, যেটাকে বাংলায় বলে পশ্চাদ প্রসরণ প্রসরণকারী, বা খুব জটিল আসলে বাংলাটা হয়ে যাচ্ছে। এখানে বলা হয় যে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রগুলো মানে কনস্ট্যান্ট স্থির থাকে, যে নক্ষত্রগুলো স্থান পরিবর্তন করে না, এটাকে আসলে আল খুন্নাস বলা হয়। পরেরটা যেমন আছে আল জেওয়ারিল কুন্নাস, জেওয়ার মানে হচ্ছে আপনার চলমান, আল আল কুন্নাস মানে অদৃশ্য। এখানে তিন ধরনের নক্ষত্রের কথা আল্লাহ পাক বলেছেন, ফালা উসিমু আমি শপথ করছি, বিল খুন্নাস যেটা স্থির নক্ষত্রের, ওয়াল জেওয়ার এবং চলমান নক্ষত্রের, আল আল কুন্নাস যেটা হচ্ছে অদৃশ্য। মানে আমরা আল্লাহ বলছেন আমি শপথ করছি স্থির স্থির চলমান এবং অদৃশ্য নক্ষত্রসমূহের, ওয়াল্লাইলি ইদা আসআস এবং আমি শপথ করছি রাতের, ইদা আসআসা যখন রাত আস্তে আস্তে করে বিদায় নেয়, ওয়া সুবহি ইদা তানাফাস এবং আমি শপথ করছি সুবহ মানে সকালের, ইদা মানে যখন, তানাফাস মানে শ্বাস নেয়, সুবহানাল্লাহ সকাল শ্বাস নেয় শ্বাস ছাড়ে, ফজরের ওয়াক্তে আমরা এটা বুঝতে পারি যে সকাল শ্বাস নিচ্ছে এবং শ্বাস ছাড়ছে। ওয়া সুবহি ইদা তানাফাস এবং শপথ করছি আমি সকালের, ইদা তানাফাস যখন প্রভাত শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে। এই কয়টা শপথ করছেন আল্লাহ পাক, কয়টা শপথ? একটা হচ্ছে ফালা উকসিমু বিল খুন্নাস, আমি শপথ করছি স্থির নক্ষত্রের, আল জাওয়ারিল কুন্নাস চলমান নক্ষত্রের এবং অদৃশ্য নক্ষত্রের, ওয়াল লাইলি ইদা আসআস এবং শপথ করছি রাতের যখন তা বিদায় নেয়, ওয়া সুবহি ইদা তানাফাস এবং শপথ করছি আমি সকালের বা প্রভাতের, ইদা তানাফাস যখন তা শ্বাস ছাড়ে বা শ্বাস নেয় বা শ্বাস প্রশ্বাস নেয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই বড় বড় বিষয়গুলো শপথ করে আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই, ইন্নাহু নিশ্চয়ই, তা বলতে এখানে আল কোরআন, লাকাউলু অবশ্যই এটা একটা বাণী, রাসূলুন কারীম সম্মানিত একজন বার্তাবাহকের, মানে এই কোরআন সম্মানিত একজন বার্তাবাহকের মুখ থেকে এসেছে, মানে এটাকে জিব্রাইল আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে, যার মধ্য দিয়ে যার মাধ্যমে আল্লাহ পাক কোরআন পৃথিবীতে নাজিল করেছেন। ذي قوة عند ذي العرش مكين, ذي قوة মানে কুয়া মানে শক্তি, ذي قوة জিব্রাইল আলাইহিস সালাম প্রচন্ড শক্তিশালী, عند ذي العرش مكين, عند মানে কাছে, ذي মানে আপনার মালিকের, আরশ মানে আরশ, আর মাকিন মানে মর্যাদাশালী। ذي قوة عند ذي العرش مكين মানে যে ফেরেশতা আরশের অধিপতির কাছে অত্যন্ত মর্যাদাবান, সেই ফেরেশতার বাণী, সেই ফেরেশতা বা সেই রসুল, এখানে জিব্রাইল আলাইহিস সালাম, তিনি কোরআনকে ক্যারি করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। মুতাইন সাম্মামিন, মুতাইন মানে যাকে মান্য করা হয়, জিব্রাইল আলাইহিস সালামকে ঊর্ধ্ব জগতে মান্য করা হয়, সাম্মামিন এবং তাকে ডাকা হয় আমিন নামে, বিশ্বস্ত নামে। তো এই জন্য আমরা বলে থাকি যে ঊর্ধ্ব জগতের যিনি আল আমিন, তিনি পৃথিবী এই এই পৃথিবী জগতের এই ভূজগতের আল আমিনের কাছে এই মহান পবিত্র কিতাব নিয়ে এসেছেন। একজন আল আমিন আর একজন আল আমিনের কাছে এই মহাপবিত্র কিতাব আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক এই কথাটা এখানে বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে একজন সম্মানিত বার্তাবাহকের কালাম বা বাণী, ذي قوة عند ذي العرش مكين, যিনি আরশের রবের কাছে বা আরশের মালিকের কাছে শক্তি সম্পন্ন এবং মর্যাদা সম্পন্ন, মুতাইন যাকে মান্য করা হয়, সাম আমিন এবং যাকে
ডাকা হয় বিশ্বস্ত নামে, বা যাকে যিনি বিশ্বস্ত, বিশ্বাসভাজন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, ওয়া মানে এবং, মা মানে না, সাহিবুকুম তোমাদের সাথী, বিমাজনুন পাগল। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, এবং হে মানব জাতি তোমাদের এই সাথী, তোমাদের এই সাথী বলতে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পাগল নন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সাথী এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পাগল নন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, ওয়ালাকাদ মানে এবং নিশ্চয়ই, রাআহু সে তাকে দেখেছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছেন, বিল উফুকিল মুবিন সুস্পষ্ট দিগন্তে, মুবিন মানে সুস্পষ্ট, উফুক মানে হচ্ছে দিগন্ত। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, নিঃসন্দেহে অবশ্যই রাআহু তিনি তাকে দেখেছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছেন, বিল উফুকিল মুবিন সুস্পষ্ট দিগন্তে। এটা কখন? যখন ওই যে প্রথম ওহী আসলো, ওই ঘটনা তিনি দেখলেন যে দিগন্তে জিব্রাইল আলাইহিস সালাম তার দিকে ধেয়ে আসছেন, এবং তিনি বলেছেন সহিহ বুখারী হাদিসে, মনে হচ্ছিল যে তার দেহের যে কাঠামো, যে প্রশস্ততা, এটা দিয়ে আসমান এবং জমিনের সমস্ত শূন্যস্থান পূর্ণ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবং এইরকম একজন বিশাল দেহী একজন ফেরেশতা একজন রাসূলের কাছে আসলেন, যিনি গারে হেরায় বসে আছেন, আল্লাহকে ডাকছেন, হেদায়েত চাচ্ছেন, এবং তাকে এসে বললেন, ইকরা আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। নবীজি বললেন, মা নাবি কারি, আমি পড়তে জানি না। তখন তাকে উল্টা আরও জড়িয়ে ধরলেন, চেপে ধরলেন, ধরে প্রচণ্ড জোরে একটা চাপ দিলেন, যেটা রাসূলুল্লাহ বলছেন যে আমার মনে হচ্ছিল যে আমার জীবনই বের হয়ে যাবে। আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা আপনি পড়ুন। তিনি বললেন, মা নাবি কারি, আমি তো পড়তে জানি না। আবারও প্রচণ্ড জোরে চাপ দেওয়া হলো, আবার ছেড়ে দেওয়া হলো, আবার বললেন, ইকরা আপনি পড়ুন। বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই ঘটনার প্রেক্ষাপটে এই আয়াতটা আর কি, যে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তিনি তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছেন। আরেকবার তিনি তাকে দেখেছেন এই আকৃতিতেই, সেটা হলো যখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, তিনি জিব্রাইল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহার নিকটে তার নিজস্ব আকৃতিতে দেখেছেন, এবং তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, এবং তিনি বলেছেন যে তার দেহে 600-র অধিক পাখা আছে, জিব্রাইল আলাইহিস সালামের দেহে 600-র বেশি পাখা আছে, এবং মনে হচ্ছিল যে প্রতিটা পাখা থেকেই মণিমুক্তার মতো পদার্থ ঝরে পড়ছে, সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তিনি তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছেন, নিঃসন্দেহে দেখেছেন। আর ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সাথী পাগল নন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, তিনি আল্লাহ পাক বলছেন, ওয়ামা হুয়া, ওয়া এবং মা মানে না, হুয়া মানে সে, আলা মানে ব্যাপারে, গায়ব মানে অদৃশ্য, আর বিদানিন মানে কৃপণ। আর তোমাদের এই সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ প্রদানের ব্যাপারে কৃপণ নন, মানে তিনি নবুয়ত লাভ করার পরে যে ওহিগুলো পাচ্ছেন এগুলো কিছু গোপন রাখছেন, কিছু প্রচার করছেন এমন নন, তিনি সবই ঢালাওভাবে প্রচার করছেন, মন খুলে তিনি কৃপণতা প্রদর্শন করছেন না। ওয়ামা হুয়া বি কাউলি শাইতানির রাজিম, আল্লাহপাক বলছেন, ওয়ামা হুয়া, এবং এটা নয়, মানে এই কোরআন নয়, বি কাউলি শাইতানির রাজিম, বিতাড়িত অভিশপ্ত শয়তানের কৌল, এটা নয়, এই কোরআন অভিশপ্ত শয়তানের উক্তি নয়, এই কোরআন অভিশপ্ত শয়তানের উক্তি নয়। ফা আইনা তাযহাবুন, ফা আইনা, অতএব আইনা কোথায়, তাযহাবুন তোমরা যাচ্ছ, ফা আইনা তাযহাবুন, অতএব হে মানব জাতি তোমরা কোথায় যাচ্ছ, কোরআন এবং ওহী এবং সুন্নাহ ইসলাম এগুলো ফেলে তোমরা যাচ্ছ কোথায়। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইন মানে ইন হুয়া, ইন হুয়া ইল্লা, এটা হচ্ছে শুধুমাত্র তাই, বা এভাবে বলতে পারি আমরা যে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, যিকর মানে উপদেশ, আলামিন মানে জগৎসমূহ, তো এই পুরো জগৎসমূহের জন্য উপদেশ ছাড়া এই বই আর কিছুই নয়, এই বই পুরো জগৎবাসীর জন্য যিকর বা উপদেশ ছাড়া আর কিছুই নয়, এটা কোনো শয়তানের বাণী নয়। তোমরা কোথায় চলছো? লিমেন শা মিনকুম আইয়াস্তাকিম, আল্লাহ পাক এবার একটা মানে কি বলবো যে ইচ্ছা স্বাধীনতা দিয়ে এই সূরাটাকে শেষ করেছেন, সেটা হলো লিমেন শা মিনকুম আইয়াস্তাকিম, লিমেন শা, লিমেন মানে যে কেউ, যে চায়, যে চায়, যে লিমেন, যে শা চায়, মিনকুম তোমাদের মধ্যে, আই মানে যে, ইয়াস্তাকিম অর্থাৎ সোজা চলতে বা এটাকে ধরতে,
মানে তোমাদের মধ্যে যে কোরআনকে আঁকড়ে ধরতে চায় সে যেন সেটা করে, লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে যে চায় সে যেন এটাকে আঁকড়ে ধরে। ওয়ামা তাশাউন ইল্লা ইনশাআল্লাহ, তবে ওয়ামা তাশাউন তোমরা যা চাও তা হবে না, ওয়ামা তাশাউন তোমরা যা চাও তা হবে না বা তা নয়, ইল্লা ইনশাআল্লাহ, হ্যাঁ যদি আল্লাহ পাক চান তাহলেই কোনো কিছু সম্ভব হবে। রব্বুল আলামিন যিনি হচ্ছেন জগৎসমূহের জন্য জগৎসমূহের প্রতিপালক, তো এখানে আল্লাহ পাক ইচ্ছার স্বাধীনতাও দিয়েছেন আবার তাকদিরের ব্যাপারটাও কিন্তু ছেড়ে যান নাই। আল্লাহ পাক বলেছেন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যার ইচ্ছা হয় সে যেন কোরআনকে আঁকড়ে ধরে বা সিরাতুল মুস্তাকিমকে আঁকড়ে ধরে। ওয়ামা তাশাউন, তবে তোমরা চাইলেই সেটা করতে পারবে না, ইল্লা ইনশাআল্লাহ, যদি না আল্লাহ পাক চান, রব্বুল আলামিন যিনি এই পুরো জগৎসমূহের রব বা প্রতিপালক। আমরা আশা করছি সূরাটার শব্দগুলো বেশ প্রাঞ্জল এবং সহজ এবং সরল, আশা করছি যেগুলো একবার বলাতেই অনেকের বোধগম্য হয়ে গেছে। তারপরে আমি আরেকবার রিপিট করছি, এবার সেন্টেন্স বাই সেন্টেন্স। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন সূরাত তাকবীরের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন ইদা শামসু কুউবিরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, ইদা শামসু কুউবিরাত। আমরা চিন্তার জগতে চলে যাই, ইদা শামসু কুউবিরাত, যখন সূর্যটাকে গুটিয়ে নেওয়া হবে বা সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। এবং এখনকার বিজ্ঞানও বলছে যে সূর্য একদিন আলোহীন হয়ে যাবে। ওয়া ইদা নুজুমুন কাদারাত, এবং যখন এই নুজুম মানে এই নক্ষত্রসমূহ খসে খসে পড়তে থাকবে, তার মানে কেয়ামতের দিন কোনো প্রকার অভিকর্ষ বল বা মহাকর্ষ মাধ্যাকর্ষণ বল থাকবে না। ওয়া ইদা ইজ ইট ফেয়ার এনাফ, এটা তো অবশ্যই নিঃসন্দেহে এটা ফেয়ার এনাফ কথা যে কেয়ামতের দিন কোনো মাধ্যাকর্ষণ অভিকর্ষ বল থাকবে না, মহাকর্ষ বল থাকবে না। আল্লাহ পাক সেটা বলেই দিয়েছেন আগে, ওয়া ইদা নুজুমুন কাদারাত, যখন তারকাগুলো খসে খসে পড়তে থাকবে। যদি কেউ দুনিয়া থেকে আকাশের দিকে তাকায় সেদিন মনে হবে যেন তারকাগুলো খসে খসে পড়ছে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত, এবং যখন পাহাড়গুলোকে চালিয়ে দেয়া হবে মানে পাহাড়গুলো চলতে থাকবে, মনে হবে যেন পাহাড়গুলো চলছে। ওয়া ইদাল ইশারু উত্তিলাত, এবং যখন 10 মাসের গর্ভবতী উটনিকে এড়িয়ে যাওয়া হবে, তার দিকে কেউ কোনো নজরই দিবে না, উপেক্ষিত হবে সে। এর অর্থ এই যে দুনিয়ার কোনো মানে ধন সম্পদ টাকা পয়সা স্ট্যাটাস প্রতিপত্তি কোনো কিছুর দিকে মানুষ আর ফিরেও তাকাবে না সেদিন, সব কিছু উপেক্ষিত হবে। ওয়াইদাল উহুশ উহুশিরাত, এবং যখন পুরো বনের সমস্ত প্রাণীরা একত্রিত হয়ে যাবে, হুশিরাত মানে একত্রিত হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এবং যখন এই সাগরের মধ্যে সমুদ্র মহাসাগরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ওয়াইদান নুফুসু জুউইজাত, এবং যখন আত্মাগুলোকে দেহের সাথে জুড়ে দেওয়া হবে, মানে যার যার আত্মা তার তার দেহে আল্লাহ পাক দিয়ে দিবেন পুনরুত্থানের পর। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এবং যখন জীবন্ত দাফন করা সেই কন্যা সন্তানদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, কি জিজ্ঞাসা করবেন, বি আই যামবিন কুতিলাত, হে হে অমুক, তোমাকে কি অপরাধে হত্যা করা হয়েছিল। ওয়াইদা সুহুফু নুশিরাত, এবং যখন আমলনামাগুলো খুলে দেওয়া হবে। ওয়াইদা সামাউ কুশিতাত, এবং যখন আসমানের আবরণ তুলে দেওয়া হবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, এবং যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, এবং জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে। আলিমাত নাফসুন, প্রত্যেক নাফস সেদিন জেনে যাবে, মা আহদারাত, কী নিয়ে সে আজকে উপস্থিত হয়েছে। ফালা উকসিমু বিল খুন্নাস, কখনো নয় আমি শপথ করছি, বিল খুন্নাস, স্থির নক্ষত্রের, আল জাওয়ারিল কুন্নাস, এবং চলমান ও অদৃশ্য নক্ষত্রসমূহের। ওয়াল লাইলি ইযা আসআস, এবং শপথ করছি রাতের যখন তা বিদায় নেয়। ওয়া সুবহি ইযা তানাফাস, এবং শপথ করছি সকালের যখন তা শ্বাস ছাড়ে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিঃসন্দেহে এই বইটা বা এই বাণীটা হচ্ছে একজন সম্মানিত রাসূলের বার্তা। যি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যিনি মহান আরশের রবের কাছে শক্তিশালী এবং বিশ্বাসভাজন বা মর্যাদা সম্পন্ন। মুতাইন, যাকে মান্য করা হয়। সাম্মা আমিন, এবং যাকে যে একজন বিশ্বস্ত, যাকে যে বিশ্বাস অর্জন করেছে। সাম্মা আমিন, যাকে আমিন বলে ডাকা হয়।
ওমা সাহিবুকুম বিমাজনুন, আর তোমাদের এই সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাজনুন নন, তিনি পাগল নন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, নিঃসন্দেহে তিনি এবং নিঃসন্দেহে তিনি তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন, মানে তিনি জিব্রাইল আলাইহিস সালামকে স্পষ্ট দিগন্তে দেখেছেন। ওমা হুয়া আলাল গায়বি বিদনীন, এবং তিনি গায়েবের সংবাদ প্রদানের ব্যাপারে কৃপণ নন। ওমা হুয়া বিকওলি শয়তানির রজিম, এবং এই বই আল কোরআন অভিশপ্ত শয়তানের বাণী নয়। ফা আইনা তাযহাবুন, অতএব তোমরা কোথায় ছুটে চলছো? ইন হুয়া ইল্লা যিক্রুল লিল আলামিন, এটা জগৎ সমূহের জন্য একটা উপদেশ বই আর কিছুই নয়। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে যারা চায় তারা যেন এই বইটাকে আঁকড়ে ধরে বা এই সিরাতুল মুস্তাকিমকে আঁকড়ে ধরে। ওয়া মা তাশাউন, তোমরা চাইলেই তা করতে পারবে না। ইল্লা আন ইয়াশাআ আল্লাহ, যদি যদি কিনা আল্লাহ আল্লাহ চান বা আল্লাহর ইচ্ছা ছাড়া। রব্বুল আলামিন, যিনি এই জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ পাক আমাদেরকে সূরা তাকবীরকে গভীরভাবে অনুধাবন করার, আল্লাহ পাকের ক্ষমতা উপলব্ধি করার, কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার এবং কোরআন কেন্দ্রিক ইসলামময় জীবনযাপন করার তৌফিক ইনায়াত করুন, আমিন। এটা ছিল সূরা তাকবীরের সংক্ষিপ্ত অর্থ এবং ভাবার্থ। এর তাফসীর আমরা রিকোয়েস্ট করব আপনাদেরকে যে আপনারা আপনাদের বাসায় যে বইটা আছে, যে তাফসীরের বইটা আছে, হোক সেটা মারিফুল কোরআন বা ইবনে কাসির বা অন্য কোনো তাফসীর, সেখান থেকে আপনারা এটাকে তাফসীরগুলো পড়ে নেবেন। কারণ এগুলো পড়িয়ে দিতে ধরলে ক্লাসের ডিউরেশন অনেক অনেক বেশি হয়ে যাবে। আমাদের একটা সূরা আছে আজকে, সেটা আমরা একটু কভার করে দিচ্ছি আজকে ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের আগামী দু একটা ক্লাস আমি নিতে পারছি না দাওয়াতি সফরজনিত কারণে, এই জন্য আরেকটা সূরা আমরা আজকে পড়াচ্ছি। এটা অত্যন্ত চমৎকার একটা সূরা, এটাও ওই তাকবীর সূরার সাথে রিলেটেড এবং একই ধরনের কাঠামোর সূরা। যেমনটা আমি শুরুতে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে কেয়ামতকে কেউ যদি চোখ দিয়ে দেখতে চায় তাহলে যেন সূরা তাকবীর পড়ে, সূরা ইনফিতর পড়ে এবং সূরা ইনশিকাক পড়ে। তো আমরা তাকবীর পড়লাম অলরেডি, তো ইনফিতরের অর্থটাও জেনে নিই আমরা। এটা ঠিক তার পরের সূরা, 82 নম্বর সূরা, এটাও মাক্কি সূরা, এখানে 19টা আয়াত আছে। আল্লাহ পাক এখানে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা সামা উনফাতরত, ঠিক আগের মতো স্টাইলে মনে হচ্ছে যেন ওই সূরার সূরা তাকবীরের যে না বলা কথা সেটা সূরা ইনফিতরের মধ্যে বলা হয়েছে। ইদা সামা উনফাতরত, ইদা মানে যখন, সামা আকাশ, ইনফাতরত মানে ফেটে যাবে, ইদা সামা উনফাতরত যখন আকাশ বিদীর্ণ হবে বা আকাশ ফেটে যাবে বা আকাশ ফেটে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারত, ওয়া ইদা এবং যখন, কাওয়াকিব মানে তারকাসমূহ, ইনতাসারত মানে হচ্ছে আপনার মানে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা খসে খসে পড়া, এই ধরনের অর্থ আর কি। তো ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারত, যখন তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরত, এবং যখন, ওই যে আগের আয়াতের মধ্যে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরত, এবং যখন সাগরকে মানে সমুদ্রকে বিদীর্ণ করা হবে, মানে সমুদ্র ফেটে পড়বে, ভিতর থেকে লাভা বা অগ্নি বের হয়ে আসবে এবং তা সমুদ্রকে জ্বালিয়ে দিবে। ওয়া ইদাল কুবুরু বুফিরত, ওয়া ইদা এবং যখন, কুবুর মানে কবরসমূহ, বুফিরত মানে উন্মোচিত করা হবে, কবরগুলো ফেটে যাবে, কবরগুলো ফেটে ফেটে ভিতর থেকে মানুষ বের হতে থাকবে। এটা কীরকম দৃশ্য আমরা আসলে কোনো কল্পনার জগতেও হয়তো এটা কল্পনা করতে পারবো না। ওয়াইদ আল কুবুরু বুফিরত, যখন কবরগুলো খুলে দেয়া হবে বা ফেটে পড়বে, সেখান থেকে মানুষ বের হতে থাকবে। আলিমাত নফসুম, সেদিন নফস জেনে যাবে, প্রত্যেক ব্যক্তি নফস আত্মা বা সত্তা জেনে যাবে, মা কদ্দামাত ওয়া খরত, মা কদ্দামাত কি সে সামনে পাঠিয়েছে, ওয়া খরত এবং কি সে পৃথিবীতে ছেড়ে এসেছে। আলিমাত নফসুন, সেদিন প্রত্যেক নফস জেনে যাবে, মা কদ্দামাত কি সে সামনে পাঠিয়েছে, ওয়া আখরত এবং কি সে পিছনে রেখে এসেছে। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ পাক এখানে প্রত্যেকটা মানুষকেই, আমাকে আপনাকে সবাইকেই মানে ইন্ডিভিজুয়ালি এক এক করে বলেছেন। এই সেন্টেন্সটা এতটাই মানে গভীর, এর ব্যাকরণের কাঠামো এতটা সুন্দর যে মনে হচ্ছে যেন প্রত্যেক মানুষকে আল্লাহ পাক আল্লাহ প্রতিটা মানুষের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলছেন। ইয়া আইয়ুহাল ইনসান, হে অমুক মানুষ,
হ্যাঁ, এটা ডেফিনেট, এটা কিন্তু এটা কিন্তু মানে ডেফিনিট ফর্ম, এটা ইনডেফিনিট ফর্ম না। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররকা বি রব্বিকাল কারীম, মা গররকা, কে তোমাকে প্রতারিত করলো, বি রব্বিকাল কারীম, তোমার মহান রব থেকে, বা তোমার মহান রবের ব্যাপারে, মহান করুণাময় ক্ষমাশীল প্রেমময় আর রহমান আর রহিম আল কারীম, নম্র ভদ্র বিনয়ী মর্যাদা সম্পন্ন এই রবের ব্যাপারে তোমাকে মা গররাকা, কে প্রতারিত করলো। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে মানুষ, হে অমুক মানুষ, প্রতিটা মানুষকে বলা হচ্ছে, মা গররাকা বি রব্বিকাল কারীম, তোমাকে মহান রব থেকে কে প্রতারিত করলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াক ফাআদালাক, আল্লাযী, মানে যিনি, যেই রব, খালাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে মানে পূর্ণাঙ্গতা দিয়েছেন, ফাআদালাকা, এবং তোমাকে ভারসাম্য দিয়েছেন। তিনটা কথা আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, অতঃপর তোমাকে সুন্দর আকৃতি দিয়েছেন, ফাআদালাকা, এবং তোমাকে ভারসাম্য দিয়েছেন। ভারসাম্য বলতে এখানে মেবি, আল্লাহ ভালো জানেন, ভালো মন্দ বোঝার যে ক্ষমতা, এই মানদণ্ড আল্লাহ পাক দিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ফি আইয়ি সূরাতিন, যে আকৃতিতে ইচ্ছা, মা শাআ, তিনি চেয়েছেন, রাক্কাবাকা, তোমাকে গঠন করেছেন, তোমার চেহারার কাঠামো, যে পৃথিবীতে কারো চেহারার সাথে কারো চেহারা মিল পাওয়া যায় না ইউজুয়ালি, তো এই যে যে আকৃতিতে ইচ্ছা, যে কালার, যে শেপ, যে স্ট্রাকচার, যে চেহারা ইচ্ছা আল্লাপাক চেয়েছেন, তোমাকে সেটা দিয়েছেন। কেল্লা, কখনো নয়, বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, কেল্লা, কখনো নয়, বরং, বাল মানে বরং, তুকাদ্দিবুনা, তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, বিদ্দিন, শেষ বিচার দিবসকে, কখনো নয়, কোশ্চিনকালেও নয়, হে মানুষ, তোমরা নিঃসন্দেহে শেষ বিচারের দিনকে মিথ্যা প্রতিপন্ন করো। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, এবং নিশ্চয়ই, ওয়াইন্না, এবং নিশ্চয়ই, আলাইকুম, তোমাদের উপরে আছে, লাহাফিজিন, তত্ত্বাবধায়ক ফেরেশতারা, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, এবং নিঃসন্দেহে তোমাদের প্রত্যেকের উপরেই তত্ত্বাবধায়ক ফেরেশতারা আছেন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, এটা কোনো ফেরেশতার নাম নয়, কিরাম হচ্ছে করিম এর বহুবচন কিরাম, আর কাতিব এর বহুবচন কাতিবিন, কিরামান কাতিবিন, কিরামান মানে সম্মানিত, কাতিবিন লেখকবৃন্দ, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, অর্থাৎ এই সম্মানিত লেখকবৃন্দ হচ্ছেন এক শ্রেণীর ফেরেশতা, যারা আমাদের উপরে, প্রত্যেকের উপরেই, হাফিজিন, তত্ত্বাবধায়ক হিসেবে আছেন আল্লাহর পক্ষ থেকে। ইয়ালামুনা মা তাফআলুন, শুধু তাই নন, ইয়ালামুন, তারা জানেন, সেই ফেরেশতারা জানেন, মা তাফআলুন, যা তোমরা করছো, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো বা করছো, ফেরেশতারা সেটা খুব ভালো করেই জানেন, তারা লিখে রাখছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, এখন জীবন দর্শন শুনো, ইন্নাল আবরারা, নিঃসন্দেহে আবরার, যারা পুণ্যবান, লাফি নাঈম, তারা নাঈমের মধ্যে থাকবে, সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, নাঈম নামক জান্নাতে তারা থাকবে। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিঃসন্দেহে আবরার বা পুণ্যবানরা থাকবে নাঈমের মধ্যে, সুখ স্বাচ্ছন্দ্যে। ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম, এবং নিঃসন্দেহে ফুজ্জার বা পাপাচারীরা থাকবে, লাফি জাহিম, জাহিম বা জাহান্নামের মধ্যে থাকবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াসলাউনাহা, তারা সেখানে প্রবেশ করবে, ইয়াউমাদ্দিন, বিচারের দিনে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওয়া এবং মা মানে না, হুম মানে তারা, আনহা, তা থেকে, বিগাইবিন, অনুপস্থিত থাকতে পারবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, তারা সেই বিচার দিবসে অনুপস্থিত থাকতে পারবে না, অ্যাবসেন্ট থাকার কোনো সুযোগ নেই। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী, আপনি কি জানেন যে কিয়ামত দিবসটা কী, বিচারের দিবসটা কী? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর আবারও বলছি, হে নবী, আপনি কি জানেন কিয়ামত দিবসটা কী? তো কখন একজন মানুষ বা একজন সত্তা কোশ্চেন ডাবল করতে থাকে, যখন একটা ইম্পর্টেন্ট স্পিচ দিতে চান বা অ্যাটেনশন নিতে চান এবং একটা পাওয়ারফুল স্টেটমেন্ট দিতে চান, তখনই কিন্তু আমরা এইভাবে মানুষের অ্যাট্রাকশনটা নেই। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী, আপনি কি জানেন কিয়ামত দিবসটা কী? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবারও বলছি, হে নবী, আপনি কি জানেন কিয়ামত দিবসটা কী? দিবসটা কি আল্লাহ পাক এবার ডেফিনেট করছেন, সবচেয়ে ডেঞ্জারাস আয়াত কোরআন এগুলোই, ইয়াউমা, সেই দিন বা কেয়ামতের দিন, লা তামলিকু, কেউ সক্ষম হবে না, নাফসুন মানে কোনো নফস,
ইয়াউম লা তামলিকু নফসুন, সেদিন কোনো নফস সক্ষম হবে না, লি নফসিন শাইআ, লি নফসিন অন্য কোনো নফসের জন্যে, শাইআন কিছু করতে। ইয়াউম লা তামলিকু নফসুন লি নফসিন শাইআ, কিয়ামত দিবসের সংজ্ঞা হচ্ছে কিয়ামত দিবসে কোনো নফস অন্য কোন নফসের জন্যে কিছুই করার ক্ষমতা রাখবে না, এই হলো কিয়ামত দিবসের সংজ্ঞা। আর কি, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওয়াল আমরু সমস্ত আমর, সমস্ত কর্তৃত্ব, ইয়াউমা ইদিন সেই দিন, লিল্লাহ আল্লাহর জন্য থাকবে। এই কথাটা বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শেষ করেছেন। আশা করছি এর ব্যাখ্যা করার প্রয়োজন নাই, সবাই বুঝতে পারছে যে এই সূরার মধ্যে আল্লাহ কি বলতে চাচ্ছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া থাকবে আল্লাহ পাক আমাদেরকে যেন এই কঠিন বিপদের দিনে তার রহমতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন, তার দয়া, তার করুণা এবং ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন, এবং তার অভিশপ্ত, তার আজাবপ্রাপ্ত, তার গজবপ্রাপ্ত সেই কম সম্প্রদায় ব্যক্তি সভ্যতাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এর জন্য পৃথিবীতে যেভাবে চলা উচিত আল্লাহ পাক সেভাবেই চলার তৌফিক আমাদেরকে যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। শেষ করার আগে আমরা এই সূরাটাকে আরেকবার রিপিট করছি, এটা সেন্টেন্স বাই সেন্টেন্স। বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে পড়বে, ওয়াইদাল কেওয়াকিব ইনতাসারাত, এবং যখন তারকাসমূহ খসে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলো বিদীর্ণ হয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, যখন কবরগুলো উন্মোচিত হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন প্রত্যেক নফস জেনে যাবে কি কতটুকু সে অগ্রে প্রেরণ করেছে এবং কতটুকু সে পিছনে ফেলে এসেছে। ইয়াইহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল করিম, কে তোমাকে তোমার করুণাময় রব থেকে প্রতারিত করলো, আল্লাযী খালাকাকা ফাআদালাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর পূর্ণাঙ্গতা দিয়েছেন, ফাআদালাকা ভারসাম্য দিয়েছেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে পূর্ণাঙ্গতা দিয়েছেন, ফাআদালাকা, এবং ভারসাম্য দিয়েছেন, ফিআইয়ি সূরাতিম শারাকাবাক, অতঃপর তিনি যে আকৃতিতে ইচ্ছা তোমার অবয়ব বা কাঠামো গঠন করেছেন, কেল্লা, কখনো নয়, বাল তুকাযিবুনা বিদ্দিন, বরং তোমরা কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে থাকো, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, এবং নিঃসন্দেহে তোমাদের উপরে আছে সংরক্ষণকারী ফেরেশতা বা রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা, কিরআমান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানেন তোমরা যা করছো, ইন্নাল আবরার লাফি নাঈম, নিঃসন্দেহে আবরার বা পুণ্যবানেরা থাকবে সুখ স্বাচ্ছন্দ্যে, নাঈমের মধ্যে, ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম, এবং পাপাচারীরা থাকবে জাহিমের মধ্যে, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা কিয়ামত দিবসে সেখানে প্রবেশ করবে, ওয়ামা হুম আনহা বিগায়িবিন, এবং তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হেনবি আপনি কি জানেন যে কিয়ামত দিবসটা কি, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর আবারও বলছি হেনবি আপনি কি জানেন কিয়ামত দিবসটা কি, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোনো মানুষ বা কোনো নফস অন্য কোনো নফসের জাররা পরিমাণ উপকার করতে পারবে না, সক্ষম হবে না, ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ, সেদিন সমস্ত আমর বা কর্তৃত্ব হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। আল্লাহ পাক আমাদেরকে আজকে যে দুটো সূরা শিখলাম আমরা, সূরাতুত তাকবীর এবং সূরাতুল ইনফিতর, এই দুইটা সূরা এর সাথে সূরা ইনশিকাক, এই তিনটা সূরাকে পেয়ারলি পড়ার তৌফিক দান করুন, এবং এগুলোর তাফসীর তর্জমাগুলো বাসায় স্টাডি করার তৌফিক দান করুন, এবং এগুলো মুখস্থ করবেন, এগুলোর ভিতরে যে গভীর অর্থ আছে এটা বোঝার চেষ্টা করবেন, সময় দিবেন, চিন্তা করবেন আয়াতগুলোকে নিয়ে, এবং নিজের নোটবুকের মধ্যে এই সুরগুলো থেকে আপনি নিজে থেকে কী শিখছেন বা কী মানে এমন নতুনত্ব কী বের করতে পারছেন যেটা অন্যরা লিখেনি, এটা আপনি আপনার নোটবুকের মধ্যে নোট আউট করার চেষ্টা করুন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা সুরাগুলো আপনার হৃদয়ের ভিতরে প্রবেশ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আজকে ক্লাসে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, সুরাতুল ইনফিতর পর্যন্ত ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা সুরাতুল আবাসাহ নিয়ে ক্লাস করব ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে আমরা সুরাতুল আবাসাহ নিয়ে ক্লাস করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাক সে পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন,
এই পরিপূর্ণ ইমান এবং নেক আমলের মধ্যে জীবন অতিবাহিত করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল কোরআনুল কারীম দান করুন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে সুশোভিত করে দিন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।